আসসালামু আলাইকুম, আমি কিয়া, সিরাজগঞ্জের মেয়ে বলছি, সাভার থেকে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। পরিবার নিয়ে আমরাও বেশ ভালো আছি। আজকে আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে ইসটাস মম চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ফুল ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। আজকে হচ্ছে আমি ব্লগটা স্টার্ট করেছি একদম সন্ধ্যার পর থেকে, আর এখন তো দেখা যায় মাগরিবের আজান হয় 6:30টার দিকে। দেখা যায় নামাজ পড়ে তারপর রান্নাঘরে ঢুকতে ঢুকতে 7:30 এরকম বেজে যায়, তো তখন থেকেই রান্নাটা স্টার্ট করেছি। এমনিতেই দেখা যায় আমি দুপুরে গোসলের পর যদি রাতে রান্নাটা করি তখনই করে রাখি, তবে আজকে হচ্ছে বিকেলে মেয়েকে নিয়ে ছাদে যাওয়া হয়েছিল, এই জন্য আর তখন হচ্ছে রান্নাটা করতে পারিনি। আজকে মনে করেছিলাম যে সকাল থেকে ব্লগটা শুরু করব, তবে সকালে হচ্ছে 11:30টার থেকে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির পরে আমি একদমই এত ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে শরীরটা অনেক ভালো লাগছিল, তো ওঠার পরে খাওয়া দাওয়া করেছি, তারপরে হচ্ছে ভেবেছি ব্লগ শুরু করব। তো উপরের হচ্ছে ভাবি আসছিল, তার সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছি, তারপর তার ছেলেকে দেখে মেয়ে হচ্ছে বায়না করলো যে ছাদে যাবে, তো এই জন্য ওকে ছাদে নিয়ে গিয়ে হচ্ছে সময় দিয়েছি। তারপর ভাবলাম যে আজকে যদি কিছু নাই ভিডিও করি তাহলে কালকে আপনাদের সাথে কী শেয়ার করবো, এই জন্য এইটুকুই রেখেছি। তো এখন হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। আজকে রাতের খাবার রান্নাটা করার পর আমি হচ্ছে দুই রকমের বান রুটি বানিয়ে রেখেছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি মাছটা প্রথমে বসিয়ে দিয়েছি, দেখেছেন মাছ ভাজি করে রেখেছিলাম, তো সেটাই হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু ভোনা করে নিলাম। আর এখানে হচ্ছে করলা ভাজি করছি, আর করলা বলতে এটা কিন্তু উস্তা বলে যেটা, সেটা একদম ছোট ছোট যে সাইজ ওইটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি, আর এইভাবে করে আপনারা ভাজি করে দেখতে পারেন, একদমই কিন্তু তিতা লাগে না। প্রথমে হচ্ছে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর সবসময় দেখা যায় করলা ভাজি করতে চুলার আঁচটা একরকম রাখতে হয়, আর খুব বেশি কম আঁচে যদি করলা ভাজি করা হয় এতে করে কিন্তু করলাটা অনেক বেশি তিতা লাগে, তো এই জন্য আমি প্রথমে কিন্তু চুলার আঁচটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আর ওই একরকম আঁচ রেখে আমি পুরো হচ্ছে ভাজিটা করে নিয়েছি। আর দেখা যায় এরকম ভাজি করলে অনেক বেশি সময় লাগে না, কিন্তু আমি এখানে হলুদ ইউজ করি নাই, এরকম ভাজিটা আমার কাছে দেখতে বেশি ভালো লাগে। আমি এদিকে মাছের মধ্যে কিন্তু ঝোলের জন্য পানিটা দিয়ে তারপর করলাটা ভাজি বসিয়েছি, তো এদিকে কিন্তু মাছটা হয়ে গেছে, আর করলা ভাজিটা আর একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর ভাজি করার সময় অবশ্যই যে রকম একটু পরপর একটু নেড়ে চেড়ে হচ্ছে একটু সরিয়ে দিয়ে রাখবেন, এতে করে নিচে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আবার নেড়ে চেড়ে দিলে কিন্তু হয়ে যায়। এই যে আমার রাতের রান্নাটা কমপ্লিট, এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম, আর আমি তো বরাবরই দেখবেন প্রেশার কুকারে রান্না করে থাকি, তো এই যে মাছটা হচ্ছে এক পাশে রেখে দিলাম, আর সব কিছু এখন এখানেই রেখে দিব, রাতে যখন খাবো তখন হচ্ছে টেবিলে নিব। খাওয়ার জন্য এখানে আমি একটু লেবু কেটে নিয়েছি, তো একদম চামচ টামচ দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আমি রান্না করতে ঢুকছিলাম হচ্ছে একদম 7:30টার সময়, এখন বাজে হচ্ছে 8:40-এর মতো, একটু দেখা যায় কেটে বেছে নিতে নিতে একটু লেট হয়ে যায়। তো আমি দুইটা মাত্র হচ্ছে রান্না করেছি, একটা তরকারি একটা ভাজি, তো এটা করতে এতটা সময় লেগে গেছে। তো এখন হচ্ছে আমি বানরুটি বানানোর জন্য চলে আসলাম, এখানে আমি ইস্টের একটা নতুন হচ্ছে টিপ্পা নিয়ে আসছি, ওইটাই ভেঙে নিলাম, আর এখান থেকে আমি 2 টেবিল চামচ ইস্ট নিয়ে নিলাম, আর এর মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ এখন চিনি দিয়ে দিব। আর ইস্টটা হচ্ছে অ্যাক্টিভ করার জন্য চিনিটা দিলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় তাড়াতাড়ি, আর হচ্ছে বানরুটির স্বাদটাও কিন্তু ভালো আসে। আমিও কিন্তু আজকে প্রায় অনেক দিন পরে হচ্ছে বানরুটিটা বানাচ্ছি, এখানে একটু হচ্ছে পানি গরম করে নিয়েছি হালকা, যে হাত চুবানো যায় এরকম করে, তো এটা দিয়ে এখন ইস্টটা অ্যাক্টিভ করার জন্য এটা রেখে দিব, একটু নেড়ে চেড়ে নিলাম, তো এটা এখন ঢাকনা দিয়ে এক সাইডে রেখে নিব, নিয়ে হচ্ছে এখানে আটাটা রেডি করে নিব। আর আজকে আমি কিন্তু বানরুটিটা হচ্ছে আটা দিয়ে তৈরি করব, আসলে ঘরে ময়দা নেই, আর আমরা যেহেতু রুটি খাই না আটা আছে, তো দেখলাম যে আটাগুলো নষ্ট হবে, এই জন্য আটাগুলোই আগে হচ্ছে খেয়ে শেষ করে ফেলার চেষ্টা করেছি। আমি এখানে ফুল রেসিপি শেয়ার করছি না, তবে আমি যেভাবে বানাচ্ছি আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, অনেক সুন্দর পারফেক্ট হচ্ছে বানরুটি হয়ে যাবে।
এখানে আমি আটাটা হচ্ছে একটু সেকে নিচ্ছি, আর এখানে আমি 3 কাপ আটা নিয়েছি, আর 3 কাপ আটার জন্য হচ্ছে 2 টেবিল চামচ ইস্ট কিন্তু এনাফ। আর এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এটা একটু দিলে কিন্তু স্বাদটা বাড়ে। আর তারপর আমি এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা হচ্ছে দিলে একটু ভালো হয়, খামিরটা দেখা যায় হাতের সাথে লেগে আসে না। তো এখন তেলটা দিয়ে ময়দাটা একটু মেখে চেখে নেব। আর এইটুকু রেডি করতে করতে কিন্তু আমার এদিকে ইস্টটা হচ্ছে রেডি হয়ে গেছে। আর আমি আজকে খুব বেশি ওয়েট করি নাই, দেখা গেছে রান্না করতে করতে যেহেতু দেরি হয়েছে, আর এগুলো করে হচ্ছে বানরুটিটা বানাতেও অনেকটা সময় লাগবে, আমি যেহেতু চুলায় বানাবো। আর এগুলো দেখা যায় ওভেনে ব্রেক করলে কিন্তু খুব সুন্দর উপরে কালার আসে, চুলাতে কিন্তু শুধু কালারটাই আসে না, তবে কিন্তু পারফেক্ট হয় সব কিছু বানালে। তো আমি ওভেনে আসলে কিছুই বানাতে পারি না, দেখি একটু শিখতে চেয়েছি যে কীভাবে বানাতে হয়। তো দেখা যায় শুধু ওভেনে গরম যে করা হয় এটাই করা হয়, তাছাড়া কোনো বেকিং আইটেমই তৈরি করা হয় না। তো এখানে আমি এই যে একটু একটু করে পানি দিয়ে ডোটা হচ্ছে মেখে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এটাতে হচ্ছে একদম সরাসরি বেশি করে পানি দিয়ে দিলে দেখা যায় ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য অল্প একটু করে পানি মেশাচ্ছি আর হচ্ছে ডোটা রেডি করে নিচ্ছি। আর এটা আমি রেডি করে নিয়ে হচ্ছে বানরুটির যখন শেপ দেওয়া হয় দেখা যায় একটু রেস্টে রাখতে হয়। তো আমার ফুল হচ্ছে রেডি করে নিয়ে উঠতে উঠতে একদম হচ্ছে 10:30টার মতো বেজে গিয়েছিলো। এখানে এই যে আমি ডোটা রেডি করে নিয়েছি, এখন একটু তেল মেখে এটা হচ্ছে রেখে দিব। আর এই ডোটা করার পরেও কিন্তু আমি খুব বেশি রেস্টে রাখতে পারিনি, দেখা যায় একটু গরম জায়গায় বেশিক্ষণ রেখে দিলে অনেক বেশি হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যায়। তো আমি যেহেতু বেশিক্ষণ রাখতে পারিনি একটু পরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে রান্না করেছিলাম তো কড়াইগুলো রেখে দিয়েছিলাম যেহেতু গরম ছিল, এখন এগুলো মেজে ধুয়ে নিব। আর দেখা যায় আমি কড়াইগুলোর সাথে সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করি, এতে করে দাগটা বসে যায় না, বিশেষ করে স্টিলের হাঁড়ি পাতিলগুলো। আমি চেষ্টা করেছি যে এগুলো একদম ধুয়ে টুয়ে নিয়ে তারপর বানরুটিটা হচ্ছে আমি যে পাত্রগুলো মধ্যে বসাবো ওর মধ্যে সেট করে তারপর রাতের খাবারটা খেয়ে নিব, আর তারপরে হচ্ছে এগুলো চুলায় দিয়ে দিব ব্রেক করার জন্য। তো এখানে এই যে এটা হচ্ছে একটু ফুলে উঠে অ্যাক্টিভ হয়েছে, আর এটা অনেকক্ষণ রাখতে পারলে কিন্তু একদম ফুলে 3 ডাবল হয়ে যেত, তবে যা যতটুকুই হয়েছে এটুকুই হচ্ছে আমি এখন চেপে চেপে বাতাসটা বের করে দিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমি এটা সিরে হচ্ছে একটু ডোগুলো আলাদা করে নিব। আমি হচ্ছে আজকে 2 রকমের করে বানাবো, একটা হচ্ছে বানরুটির মতো করে আর একটা হচ্ছে স্লাইস ব্রেড পাওয়া যায় যে ওরকম করে। তবে বানরুটি আমি 4টা বানাতে চেয়েছি, তবে 4টার জন্য হচ্ছে 2 কাপ ময়দা হলে ভালো হয়। আমি যেহেতু এখানে টোটাল হচ্ছে 3 কাপ ময়দা নিয়েছি, এই জন্য বানরুটির সাইজগুলো কিন্তু একটু হচ্ছে ছোট ছোট হয়ে গেছে। আর অর্ধেকটা রেখেছি হচ্ছে আমি ওই স্লাইস ব্রেডটা বানানোর জন্য। এখানে যেহেতু আমি 3 কাপ ময়দা নিয়েছি, 1.5 কাপ করে হয়েছে। তো আমি এখন যে পাত্রগুলোতে বসাবো সেই পাত্রগুলো একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এই একটা বাটির মধ্যে কিন্তু আমি হচ্ছে লেবু কেটে রেখেছিলাম, ওইটা আবার হচ্ছে খালি করে ধুয়ে নিলাম। এখন এই লেচিগুলো নিয়ে একটু হাত দিয়ে হচ্ছে একটু গোল গোল শেপ করে দিয়ে এই বাটির মাঝখানে বসিয়ে দিব। আর এটা তো হচ্ছে তেল ব্রাশ করে নেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজেই খুলে নেওয়া যাবে যখন হয়ে যাবে ব্রেক করা। তো আমি 4টাতে 4টা দিয়ে দিয়েছি, আর বড়টাতে হচ্ছে যে রকম করে আমি কেক চেয়ে বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। আর এটার মধ্যেও কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন একটা ডিমি ছিল বাসায়, সেটাই হচ্ছে কুসুমটা আলাদা করে নিয়েছি, এটা উপরে একটু দিয়ে দিব, এতে করে কালারটা একটু হলেও ভালো আসবে। আর ওভেনে করলে কিন্তু এর কালারটা মাশাল্লাহ অনেক বেশি ভালো আসে, তবে আমি যেহেতু ওভেনে পারি না আমার হচ্ছে দুর্ভাগ্য, তবে চেষ্টা করব খুব শীঘ্রই ওভেনে এগুলো শেখার জন্য। আর ইনশাল্লাহ এর পরে থেকে দেখা যাবে ওভেনেই বানাবো। তো এখন হচ্ছে আমি হাঁড়িটা একটু আগে থেকে গরম করে নিয়ে তারপর এর মধ্যে বসিয়ে দিলাম। আর এই যে আঁচটা আমি এরকমই রেখে দিব, এর মধ্যে হচ্ছে 20 থেকে 30 মিনিট সময় লাগবে এটা হতে। আর এটা কিন্তু এই যে হয়ে গেছে, উপরে খুব বেশি একটা কালার আসে নাই, তবে অনেক বেশি হচ্ছে সফট হয়েছিল। তো এটা আমি নামিয়ে আবার হচ্ছে বাটি 4টা দিয়ে দিচ্ছি। আর এই বাটিটা হচ্ছে স্ট্যান্ডটার উপরে বসছিল না, পরে আমি আবার এটা হচ্ছে চেঞ্জ করে আরেকটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর ওর মধ্যে বসে দিলাম। আজকের বনরুটিগুলো আর আপনাদেরকে কেটে দেখাতে পারিনি, আসলে অনেক রাত হয়ে গেছিলো, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার দেখানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করব, প্লিজ সবাই একটা কমেন্ট করবেন কেমন লেগেছে আজকের ব্লগটা। তো আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।